রানাঘাটে গৃহবধূকে গণধর্ষণ করে খুনের অভিযোগ, ঘটনায় চাঞ্চল্য। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তুলেছেন সমস্ত রাজনৈতিক দলগুলি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। হাঁসখালী কাণ্ডের পর এবার রানাঘাটের আনুলিয়া সর্দারপল্লিতে এক গৃহবধূকে গণধর্ষণ করে খুন করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। পায়রাডাঙ্গাতে শ্বশুরবাড়ি হলেও সম্প্রতি তিনি রানাঘাটে তার বাপের বাড়িতে থাকতেন সন্তানদের নিয়ে। সন্তানদের পড়াশুনো করার জন্য তিনি রান্নার কাজ করতেন। গত শনিবার তাকে বাড়ি থেকে রাতে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপর তাকে ফেলে পালায় দুষ্কৃতীরা। তাকে উদ্ধার করে কল্যাণী হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই মৃত্যু হয়। রাতারাতি তার দেহ দাহ করা হয়। এই খবর চাউর হতেই খবর পেয়ে ছুটে আসেন রাজ্য বিজেপির নেত্রী অর্চনা মজুমদার সহ রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি সহ বিজেপির একাধিক নেতাকর্মীরা। বিজেপি নেতৃত্বের দাবি, ওই গৃহবধূকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন তারা। ঘটনাটা অত্যন্ত লজ্জাজনক, এর মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আর যেই করুক প্রশাসন দৃষ্টি, প্রশাসন দেখছে ব্যাপারটা, বিষয়টা দেখছে। আমরা প্রত্যেকেই চাই, আমরা যারা এখানে আছি, জনপ্রতিনিধি থেকে শুরু করে গ্রামবাসী থেকে শুরু করে সাধারণ মানুষ, প্রত্যেকে চাই দোষীদের কঠোর থেকে কঠোরতম যেন সাজা হয়, নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষীদের কঠোরতম শাস্তি হোক। অপরদিকে খবর পেয়ে এলাকায় ছুটে আসেন আনুলিয়া পঞ্চায়েতের প্রধান শম্পা বিশ্বাস সহ তৃণমূলের জেলা নেত্রী বর্ণালী দে সহ অন্যান্য তৃণমূল কর্মীরা। ঘটনায় যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। যখন ঘটনাটা ঘটে, বাড়ির লোকরা কাউকে বাইরের লোককে জানায়নি। তারপরে ওরা হাসপাতালে ভর্তি করে কল্যাণীতে নিয়ে ভর্তি করেছিল, কালকে মারা গিয়েছে মেয়েটা। যার জন্য আমরা আজকে জানতে পেরেছি, জেনে এসেছি আমরা যে যারা এই কেসে যুক্ত সেসব তাদের নামটা জানতে পেরেছি বাড়ির লোকের কাছ থেকে। এদের যাতে চরমতম শাস্তি হয় এটাই আমরা আশা করি। জীবিত অবস্থায় রাস্তার উপরে ফেলে গিয়েছিল মোটরসাইকেলে করে, তারপরে হাসপাতালে ভর্তি করা। এটা এদের শাস্তি হোক, যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের প্রত্যেকে শাস্তি হওয়া উচিত। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গাড়িতে করে নিয়ে এসে এখানে ফেলে দিয়ে চলে গেছে, ফেলে দিয়ে চলে গেছে। তারপরে ওখান থেকে দুটো বাচ্চা এসে আমার মাকে বলে যে এরকম এরকম দিদি ওখানে পড়ে রয়েছে। আমার মা গিয়ে দেখে ওখানে পড়ে আছে, কেউ হসপিটাল নিয়ে যায়নি। ওখানে লোক কিছু লোক দেখেছে, ওরা বলছে না আমরা কেউ নিয়ে যায়নি, এরকম দেখলাম, চিনতেও পারিনি কে ওখানে ওই জন্য পড়ে রয়েছে। লাস্টে আমার মা গিয়ে আর কে কে ছিল গাড়িতে করে হসপিটাল নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওখান থেকে হসপিটাল থেকে কল্যাণী ট্রান্সফার করেছে। ট্রান্সফার করার পরে ওখানে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ভর্তি করেছে, ডাক্তার দেখলো, দেখার পরে ছুটি দিয়ে দিয়েছে, বলছে ওষুধ লিখে দিলাম, এটা তাহলে ঠিক হয়ে যাবে। তারপরে আবার ছুটি দেওয়ার পর বাড়ি নিয়ে চলে এসেছে। আসার পরে তার পরের দিন আবার সিরিয়াস, মানে অবস্থা খুবই খারাপ দেখাচ্ছে। পরের দিন আবার সকালবেলা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ভর্তি নিয়েছে। ভর্তি নেওয়ার পরে মানে সেন্স হারিয়ে গেছে। যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিনই ওর সেন্স ছিল না, কথাবার্তা ঠিকঠাক বলতে পারতো না, উল্টোপাল্টা বলতো। মানে ওরা যদি জিজ্ঞেস করা হতো যে কী হয়েছে, কে কী করেছে, মানে ও কিছু বলতে পারতো না, মানে উল্টোপাল্টা বলতো আর কি, যে এইটা খাবো ওইটা খাবো, মানে ওর সেন্স পুরোটাই শেষ, মানে এমনভাবে টর্চার করা হয়েছে। তারপরে হসপিটাল নিয়ে যাওয়ার পরে ওখানে ডাক্তার দেখানো হলো, ওখানে সে খুবই সিরিয়াস, দেখানোর পর রাতের বেলায় মারা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, রানাঘাট। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।